মোটা চাল মেশিনের ছাটায়ের মাধ্যমে চিকন করা বন্ধ হবে পাশাপাশি চালের নাম পরিবর্তন করে বিক্রিরও সুযোগ দেওয়া হবে না এসব পরিকল্পনা বাস্তবায়নে আইন করা হচ্ছে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন সাধনচন্দ্র মজুমদার চালের বাজার নিয়ন্ত্রণে তিন স্তরের মূল্য সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে দেওয়ার কথাও জানান মন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান সচিবালয়ের কেন্দ্রে আয়োজিত এক সংলাপ যোগ দেন খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার কথা বলেন চালের বাজার পরিস্থিতি এবং এ খাতের সিন্ডিকেট বাণিজ্য নিয়ে মোটা চাল মেশিনের মাধ্যমে চিকন করে নতুন নামে বিক্রি বন্ধে আইন হচ্ছে এর ফলে তথাকথিত মিনিকেট সহ আরও বিভিন্ন নামের যেসব চাল বাজারে চলছে সেগুলো আর থাকবে না বলে জানান খাদ্যমন্ত্রী এই আইনটা যদি আমরা মন্ত্রণালয়ে ভেটিং এর পরে যদি সংসদে পাস করতে পারি আমার মনে হয় যে অনেকেই সোজা হয়ে যাবে বলে আমার বিশ্বাস এবং আমরা তখন পুষ্টি মিশে চাল খেতে হবে না আমরা সেই সাবেক চালই খেতে পারবো বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা কারসাজি করে সাত থেকে আট টাকা পর্যন্ত চালের দাম বাড়িয়েছে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করা হচ্ছে ওএমএস রেশন আর রেশন টিয়ার কাবিখা তারপরে ওই ভিজিডি তারপরে খাদ্য ভান্ধব ইত্যাদি দিয়ে যেটুকু বেরিয়ে যাবে আমরা যেন আবার সেটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ করে রাখতে পারি সবসময় যেন ব্যবসায়ীদের সাথে মোকাবেলা করতে পারি এটা আমাদের পরিকল্পনার মধ্যে চালের দাম নিয়ন্ত্রণে ওয়েবসাইটে প্রতিদিন দাম আপডেট রাখার একটি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয় চাউলের সরবরাহ প্রচুর আছে যেমনি ভারতে মানে টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স ইম্পোজ করে দিল সেটা পার উপর দেয়নি আতপ চালের উপর দিয়েছে অথচ এটা দেখেই পার বয়েলেরই দাম বাড়ানো শুরু করেছে অক্টোবরের শুরু থেকে সব জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ওএমএস ডিলারদের কাছে প্রতিদিন দুই টন করে আটা দেয়া হবে বলে ঘোষণা দেন খাদ্যমন্ত্রী জেলা পর্যায়ের থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশন সকল মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা